নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার কাছে একটি 4 ইঞ্চি স্পিকার আছে। তো এই স্পিকারটির কাপড় পুরোপুরি ছিঁড়ে গেছে এবং এর যে কয়েলটি আদৌ ভালো আছে কিনা আমি মিটারকে বাজার মুটে রেখে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, কয়েলের দুটি প্রান্তে আমি টাচ করছি, এখানে কন্টিনিউটি অলরেডি আমি পেয়ে গেছি, তার মানে স্পিকারের যে কয়েলটি সেই কয়েলটি কিন্তু ভালো আছে। তো এই যে কাপড়টি আছে সেই কাপড়টিকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন, কাঁচি দিয়ে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সাব উপর কীভাবে রিপেয়ার করবেন সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। তো আস্তে আস্তে আমি কাঁচি দিয়ে পুরোপুরি কেটে নিচ্ছি। আর এই কাপড়গুলি কাটার সময় একটু সাবধানে কাটবেন, যাতে কাঁচি দিয়ে কাটার সময় কোনো রকমভাবে যে কয়েল আছে কয়েলের তারটি যেন কোনো রকম কেটে না যায়। তো ফাইনালি আমি কাপড়গুলিকে কেটে নিয়েছি এবং যে সমস্ত বাড়তি কাপড়গুলি আছে যেগুলো কাঁচি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে সেটি ব্লেড দিয়ে আমি আস্তে আস্তে কেটে। তো এইরকমই 4 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি স্পিকার যদি আপনাদের বাড়িতে পড়ে থাকে তো খুব সহজে আপনারা রিপেয়ার করে নিতে পারেন। তো আমার ফাইনালি যে পেপার আছে পেপার কেটে আমি কয়েলকে ফ্রেশ করে নিয়েছি এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং স্পিকারের যে ধুলোবালি আছে সেগুলোকে পরিষ্কার করে আমি ঝেড়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে ম্যাগনেটের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে যেন না যায়। তো এবার আমি স্পিকারের যে লিড আছে, তো সেই লিড যেখানে আমরা জুড়বো তো সেই জায়গাটাকে ক্লিয়ার করে নিচ্ছি। পুরানো যে লিড ছিল সেই লিডটিকে আস্তে আস্তে আয়রন দিয়ে তুলে নিচ্ছি। আপনারা ঠিক যেমনভাবে আমি করছি ঠিক সেইভাবে কিন্তু লিডটি তুলে নেবেন। তো এবার একটি 4 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি, এটিকে একবার ভজিয়ে দেখে নেব। তো দেখুন, আমি কয়েলটির তারটি একটু উঁচু করে দিয়ে আর ভজিয়ে দেখে নিচ্ছি। অনেক ক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটি যেন ছোট হলে আপনারা কিছু দিয়ে একটু ঘুরিয়ে বড় করে দেবেন, বেশি প্রেশার দিতে যাবেন না, যাতে স্পাইডার যেটি আছে কয়েলের সঙ্গে সেটি মেজারমেন্ট কিন্তু একটি আছে। তো সেখানে বেশি প্রেশার দিলে কয়েলটি নিচু কিংবা উঁচু হয়ে গেলে কিন্তু সাউন্ড অন্যরকম হবে। তো ফাইনালি এবার আমি আমার যে আঠা আছে ফেভিবট আঠা সেটি দিয়ে আমি তার স্পিকারের চারিপাশে লাগিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। তো এবার যে কাপড়টি আছে সেই কাপড়টি আস্তে আস্তে আমি এখান দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেম সেইভাবে লাগাবেন, যে কয়েলটি আছে কয়েলের উপর যেন কোনো রকম প্রেশার না পড়ে এবং দেখবেন যে একটু গ্যাপ যেন থাকে কয়েল এবং কাপড়ের যে মাঝখানে ছিদ্রটি আছে একটু লুজ থাকবে, তাতে কিন্তু ভালো হবে। এবং যে আঠা দিয়েছি চারিদিকে কোনো কিছু দিয়ে আঠাটি ভালোভাবে চেপে দেবেন। তো এবার আমার কাছে একটি কুইক ফিস্ট আঠা আছে, তো এই আঠাটি দিয়ে আমি যে কয়েলের সঙ্গে কাপড়ের যে জয়েন্ট মুখ আছে মিডিলে, তো সেই মিডিলটি আমি এখানে আমি আঠা দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি আস্তে আস্তে আঠাটি দিয়ে দিচ্ছি, তবে একটু সাবধানে আঠাটি দেবেন যাতে কোনো রকমভাবে যে ফাঁকা আছে কয়েল এবং কাপড়ের সেই ফাঁকা দিয়ে কিন্তু কোনো রকমভাবে যেন ম্যাগনেটের দিকে এই আঠাটি যেন না যায়, সেদিকটা সতর্ক রাখবেন। তো এবার 3 ঘন্টা বাদে আমি এই আঠাটি ঠুকিয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন স্পিকারটি, কারণ এই যে আঠাটি আছে এটি দেওয়ার পরে কিন্তু একটু ওয়েট করতে হবে আমাদের আঠাটা শুকনো হওয়ার জন্য। তো আমি ওয়েট করে নিয়েছি, 3 ঘন্টা বাদে আমি কাজ করছি। এবার দেখুন, সাবধানে একটি সোনলা নিয়ে, যে সোনলা আছে কিংবা আপনারা সূচালো কোনো কিছু দিয়ে এটি ছিদ্র করে নেবেন, আমি যেভাবে কাপড়টিকে ছিদ্র করেছি। তো এই কাপড়টি ছিদ্র করার পর যে লিড আছে দেখুন আমার কাছে, এই লিড আমি ওই ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে দিচ্ছি ভেতরে। এবং এ প্রান্তের যে কানেক্টার আছে যেখান থেকে আমাদের তার জুড়তে হয়, তো সেই কানেক্টারের যে ছিদ্র আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি এটি। তো দেওয়ার পরে এবার এখানে সোল্ডার করে নেব। তো একটু পরিমাণ মতো দেখে নেবেন, একটু সামান্য বাড়তি রেখে বাদ বাকিটা আপনারা সোল্ডার করে দেবেন। তো এটি আমি করে নিচ্ছি এবং ঠিক সেমভাবেই এটি যেভাবে করছি দ্বিতীয় যে লিডটি আছে সেটিও কিন্তু সেম একইভাবে করতে হবে। তো দেখুন, আমি এই যে বাড়তি যে লিডটি আছে লিডটিকে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। তো এটি কেটে নিয়ে পাশে যে ছিদ্র আছে তো সেই পাশের ছিদ্র দিয়ে আমি কিন্তু ইনপুট করে দিচ্ছি এবং এই পাশে যে কানেক্টার আছে কানেক্টার পিন আছে সেখানে আমি আস্তে আস্তে এটিকে ঢুকিয়ে দিচ্ছি। তো এটি ঢোকানোর পরে সেই আগের মতো আমি সোল্ডার করে নিচ্ছি এটিকে। তো ফাইনালি আমি এটি সোল্ডার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো এবার দেখুন এই পাশে যে লিড আমি দিয়েছি সেই লিডের তার পেঁচিয়ে দিতে হবে, যে কয়েলের যে তারটি আছে তো সেটি আমি ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি, দুটি সেমভাবে পেঁচিয়ে নিচ্ছি আমি, এবং এখানে সোল্ডার করে দিতে হবে। তো সোল্ডার ধরতে যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কয়েলের যে তারে নিকেল আছে সেই নিকেলটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপরে সোল্ডার করবেন, অবশ্যই সোল্ডার ধরবে। তো ফাইনালি কয়েলের তার জোড়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আঠাটি দিয়ে দিচ্ছি, আঠা দেওয়ার পরে এবার যে বেল্ট আছে আমাদের, তো সেই বেল্টটিকে আমি আস্তে আস্তে এখানে পরিয়ে দিলাম। তো দেখুন এই বেল্টটি পরানোর পরে হালকা একটু প্রেশার দিয়ে দেবেন যাতে আঠাটি সহজে ধরে নেয়। তো আঠাটি দেওয়ার পরে আপনারা অবশ্যই স্পিকারটিকে উপুড় করে রেখে দেবেন, নইলে কিন্তু ম্যাগনেটের সঙ্গে আঠাটি জয়েন্ট হয়ে যেতে পারে। তো দেখুন এবার যে লিডটি জুড়েছিলাম, তো সেই লিডে কুইক ফিস যে আঠা আছে সেই আঠাটি দিয়ে দিচ্ছে। এই আঠাটি না দিলে পরে যখন স্পিকার চলবে সেক্ষেত্রে কিন্তু কয়েলের তারটি কেটে যেতে পারে। তো এবার যে ক্যাপ আছে সেই ক্যাপে আমি আস্তে আস্তে আঠা দিয়ে দিচ্ছি, আঠা দিয়ে ক্যাপটিকে মিডিল বরাবর কিন্তু ক্যাপটিকে লাগিয়ে দেবো যাতে কোনো রকমভাবে ধুলো বালি এর ভেতরে প্রবেশ করতে না পারে। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার এটিকে চেক করে দেখতে হবে। তো আমি মাল্টিমিটারকে বাজার মোডে রেখে নিয়েছি এবং দেখুন কোয়ান্টিটি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন রিডিং অলরেডি আসছে, এবং আমি একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার নিয়ে নিচ্ছি। এই অ্যাডাপ্টারটি দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন স্পিকারটি চলছে কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।